সুপারম্যান খ্যাত কাউন্সিলর জনাব মোহাম্মদ ইরফান সেলিম সাহেবের পক্ষ থেকে সকলকে জানাই এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য শুভেচ্ছা অভিনন্দন। আজকে চাম্পাতলি এলাকাবাসী কর্তৃক আয়োজিত এই ঘুরি উৎসবে আমাদের 30 নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর জনাব মোহাম্মদ ইরফান সেলিম সাহেবকে প্রধান অতিথি করা হয়েছে। উনি উনার পারিবারিক একটি অনুষ্ঠান থাকার কারণে এখানে আসতে পারে নাই, এই জন্য আপনাদের সকলের কাছে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং আপনারা সবাই এই বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। আর আমাদের 30 নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে আজকে প্রধান অতিথি করায় আমাদের কাউন্সিলর সাহেব আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং উনি বলেছেন যে উনি আজকের অনুষ্ঠানটি আসলেই অনেক মিস করছেন, উনি এখানে থাকার অনেক চেষ্টা করেছিলেন। আপনারা সবাই জানেন আমাদের নোয়াখালী 4 আসনের সিংহপুরুষ বারবার নির্বাচিত জননেতা জনাব ইকরামুল করিম চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান জনাব সাবাব চৌধুরীর বিয়ের অনুষ্ঠান থাকার কারণে আমাদের কাউন্সিলর আজকে এখানে আসতে পারেননি। উনি বলেছেন, আপনাদেরকে বলেছেন, আপনারা যারা আছেন এভাবেই সবাই মিলে মিশে থাকবেন। আজকে আমারও দেখে অনেক খুব ভালো লাগছে। আমি ওনার প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যারা এখানে আছেন, অনেক ছোট ভাইকে দেখতে পেলাম, খুব ভালো লাগলো, এভাবেই মিলেমিশে আপনারা থাকবেন। আর আজকের এই ঘুরি উৎসবে, আমাদের এই ঘুরি উৎসবটা হচ্ছে আমাদের পুরানো ঢাকার একটি ঐতিহ্য। আমরা আগে দেখেছি আমাদের যারা বাবারা চাচারা ছিল তাদেরকেও নাটাই হাতে এই সরি ঘাটে আমরা ঘুরি উড়াতে দেখেছি, তারই ধারাবাহিকতায় সেই ঘুরির নাটাই এখনও বাবা চাচাদের হাত থেকে এসেছে আমাদের ছোট ভাই বিরাদারের হাতে। এবং আমি আশা করি এই ঘুরি উৎসব আগামীতেও কন্টিনিউ করবে। আর আজকে এই ঘুরি উৎসবের জন্য যারা সব দিক থেকে সহযোগিতা করেছে আমি জানি, তাদের নাম না বললেই নয়, নামটা বললে ছোট ভাইরা উৎসাহ পায়, এর জন্য বলছি আমাদের সজীব আমার পাশেই আছে, আমার ছোট ভাই সজীব, সজল, রাহাত, ওদের জন্য আপনারা একটা তালি দিয়ে দিন, কারণ অনেক কষ্ট করেছে এই প্রোগ্রামটা করার জন্য এবং প্রোগ্রামটাকে তারা সাকসেস করতে পারছে। আর আরেকটি কথা বলবো, যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী, আমাদের চাচা মানে আমাদের সজীবের আব্বু হাজি মোহাম্মদ জাফরুল্লাহ সাহেব। উনি আমার পিতৃতুল্য একজন মানুষ, একজন সাদা মনের মানুষ। উনি সবসময় ওনার ছেলেদেরকে উৎসাহ দিয়ে থাকেন যে সমাজ কল্যাণমূলক যে কাজগুলি তোমরা করে যাবে। আমরা দেখেছি যে সজীব সজল ওদের নেতৃত্বে আমাদের ওয়ার্ডে করোনাকালীন সময়ে অনেক রকম সাহায্য সহযোগিতা ওরা করেছে, অনেক ক্ষেত্রে ত্রাণ দিয়ে করেছে। তারপর দেখা যায় প্রতি বছর 2-1 বার করে ওরা বিনামূল্যে চক্ষু সেবা যে দিয়ে থাকে, বিনামূল্যে অপারেশন, চশমা দান এবং আরেকটি করে থাকে রক্তদান কর্মসূচি। এই প্রোগ্রামগুলি আমাদের সমাজে খুবই দরকার, যেটা কিনা আমাদের সজীব সজল ওরা ফুটিয়ে তুলতে পেরেছে এবং এটা তো উৎসাহ দিচ্ছে আমাদের শরদীয় চাচা হাজি মোহাম্মদ জাফরুল্লাহ সাহেব। আপনারা আমাদের হাজি জাফরুল্লাহ সাহেব চাচার জন্য দোয়া করবেন যাতে উনি দীর্ঘায়ু হয় এবং উনি ওনার সন্তানদেরকে এভাবে ভালো ভালো কাজ আরও বেশি বেশি করার জন্য যাতে উৎসাহ দান করতে পারে। আর একটি কথা বলবো, আজকে এখানে যারাই আছে আমরা শুনেছি আগামীকাল থেকে আগামী ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত একটি বিধিনিষেধ এসে গেছে যে কোনো জায়গাতে 100 জনের বেশি সমাবেশ বা সমাবেত হওয়া যাবে না। আর এখন দেখা যাচ্ছে আজকে পর্যন্ত মনে হয় সুযোগটা আছে, তারপর আমি বলবো আমাদের জীবন বাঁচলে সব পাওয়া যাবে। হ্যাঁ, তা আমরা সবাই নিজে নিরাপদ থাকি, পরিবার যারা আছে পরিবার সদস্যদেরকে নিরাপদ রাখি, মাস্ক ব্যবহার করি, অন্তত মাস্কটা আমি ব্যবহার করি, কারণ আমি এতটুকু বলি আমি আমার কাউন্সিলরের পক্ষ থেকে আমার বলা দরকার। আমরা অনেকে মনে করি আগে যে আমরা বলতাম নিরাপদ দূরত্ব বজায় রাখি, এখন সেটা কেউ মেনটেন করছে না, ঠিক আছে মেনটেন করছি না, কিন্তু মাস্কটা আমরা সবাই ব্যবহার করি। এখন বলবেন আপনার মাস্ক, আমার কিন্তু মাস্ক ছিল, আমি পকেটে রাখছি মাত্র। হ্যাঁ, তো মাস্কটা পরি কারণ কি, এখন যে ইনফ্লুয়েঞ্জা বা আমাদের যে সর্দি কাশিটা হচ্ছে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না, যখন কেউ আমরা অনেকখানে আমারই হাঁচি, আমি হাঁচি দিলাম, এই ভাইরাসটা কিন্তু বাতাসে ভাসমান থাকে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না, ওই আমি শ্বাস নেওয়ার সাথে সাথে ভাইরাসটা আমার নাক বা মুখ দিয়ে প্রবেশ করে, এটাতে আমাদের সমস্যা হচ্ছে। তার জন্য বলি আমার ছোটো ভাই যারা এখানে আছো সবাই, নিরাপদ দূরত্বের কথা বলবো না কিন্তু অন্তত মাস্কটা ব্যবহার করি এবং হাতটা বেশি বেশি, আমরা অনেকে দেখে হ্যান্ডশেক করতেছি, অনেক কিছু ধরতেছি, হাতটা বেশি বেশি ধৌত করি। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশ জারি করা হয়েছে। আর আমি বলবো আমাদের কাউন্সিলর সাহেবের জন্য, ইরফান সেলিমের জন্য আপনারা দোয়া করবেন,
যাতে উনি এলাকাতে যেভাবে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন সেভাবে উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতে পারে এবং একটি সন্ত্রাস এবং মাদক মুক্ত সমাজ যাতে উনি আপনাদেরকে উপহার দিতে পারে। আর বিশেষ করে আমাদের এমপি হাজি মোহাম্মদ সেলিম সাহেব ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে দ্রুত সুস্থ হয়ে যেতে পারে এবং আল্লাহ পাক যাতে উনাকে দীর্ঘায়ু দান করে এবং যাতে বেশি বেশি করে উনি সমাজ সেবা করতে পারে। এবং আমাদের সুলেমান সেলিম সাহেব আমাদের মদিনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক, ওনার জন্য দোয়া করবেন। সর্বশেষে আমি আজকের এই ঘুরি উৎসবের সফলতা কামনা করছি। আর একটা অনুরোধ রাখবো, যেভাবে হাসি খুশি দেখতেছি আল্লাহ রহমতে শেষ পর্যন্ত যাতে এইভাবে হাসি খুশিভাবে শেষ হয়, একটা মিলবন্ধন থাকে। আমি আবার আবার ধন্যবাদ জানাচ্ছি সজীব এবং সজলকে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে আমরা সবাই এখানে বেশিরভাগই বড় ভাইয়ের সামনে বড় হয়ে উঠছি। আমাদের এখানে বাবু ভাই বক্তব্য দেওয়ার পর কিছু থাকে, কারণ তার মিষ্টি ভাষা দিয়ে এবং সুন্দর বক্তব্য দিয়ে সবকিছু বুঝিয়ে দেয় যে আমাদের কিছু বলার বাকি থাকে না। শুধু এইদিকে বলবো, সবাই যেভাবে মিলেমিশে আছো, মিলেমিশে থাকবা, এইটাই কামনা করি। আর আজকে এত সুন্দর প্রোগ্রাম করার জন্য যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অন্তর 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 থেকে ধন্যবাদ জানাই এবং সব ছোট ভাইদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন যেভাবে মিলে আছে এটা দেখে আমাদের খুব গর্ব হচ্ছে। আসলে পুরান ঢাকার যে একটা ঐতিহ্য ঘুরি উৎসব সেটাকে ধরে রাখছো, ভবিষ্যতে তোমরা যেন আরও সুন্দর প্রোগ্রাম করতে পারো এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঘুরি উৎসবের শুভেচ্ছা। আমার একটাই অনুরোধ সবার কাছে যে আমরা সবাই মিলেমিশে থাকবো এবং এভাবেই আমরা সবসময় হাসি খুশি যাতে থাকে সবাই সেই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সাকরাইন পরবর্তী সাকরাইন প্রোগ্রাম খুবই আনন্দের ব্যাপার, যেটা আমার চম্পাতলি এলাকার ছোট ভাইয়েরা আয়োজন করেছে। আমি চকবাজার থানার পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ জানাই। আমি আশা রাখি সাকরাইন পরবর্তী যে প্রোগ্রাম করেছে সবাই এখানে আনন্দ করবে, বাট কেউ বিশৃঙ্খলা করবেন না, বিশৃঙ্খলা করলে তারা সমস্যায় পড়ে যাবেন। তাই সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি চকবাজার থানার পক্ষ থেকে, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, আনন্দঘন পরিবেশে সাকরাইন পরবর্তী সাকরাইন প্রোগ্রাম পালন করবেন। ধন্যবাদ সবাইকে। এখানে কেউ বিশৃঙ্খলা করবেন না, সবাই সুন্দরভাবে কোন প্রোগ্রামটা আনন্দ করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করলে আমরা এখান থেকে যারাই বিশৃঙ্খলা করবে তাদেরকে ছাদ থেকে নামাই দিব। কেউ সবাই একত্রিত মিলে উদযাপন করব, কিন্তু বিশৃঙ্খলা করব না। এই বলে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সজীব ভাই, বাবু ভাই, খোকন ভাই, জামিল ভাই, মেহেদি ভাই, কৃষ্ণ ভাইকে, যে এত সুন্দরভাবে বক্তব্য দেওয়ার জন্য, এবং আমাদের রাহাতকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর প্রতি বছর যাতে এমন করে প্রোগ্রামটা হয় আমরা আশাবাদী। আর আমাদের 30 নং ওয়ার্ড কাউন্সিলর সাহেব আসার কথা ছিল, সাবাব চৌধুরী সাহেবের বিয়ে, সেজন্য আসতে পারেনি, কিন্তু আমাদেরকে খুবই ভালোবাসা দিয়েছেন এবং বলেছেন যে আমি না আসতে পারলেও তোমাদের সাথে আছি।